এটা একটা ক্লে দিয়ে তৈরি কাটা ক্লে, যেটা আমি বেশ কিছুদিন আগে তৈরি করেছিলাম। তো আমার এটা কালার একদমই করার সময় পাচ্ছিলাম না, আজকে হঠাৎ মনে পড়লো যে ক্লিপটাকে একটু কালার করি বসে বসে। হ্যাঁ, তো চার পাঁচটা কালার দিয়ে আমি এটা রং করেছি, আর পুরো টিউটোরিয়ালটাই তোমাদের জন্য আমি আপলোড করলাম ফেসবুকে। তোমরা দেখে বলো কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানিও। আমি চারটে কালার দিয়েছি এটাতে, ফার্স্টে ভায়োলেট কালারটা দিয়েছি, আর এই ভায়োলেট কালারটা আমি তৈরি করে নিয়েছি, আসলে আমার কাছে ছিল না। তো এই ভায়োলেট কালারটা আমি স্কাই ব্লু কালার আর পিঙ্ক কালার মিশিয়ে আর একটু হোয়াইট দিয়েছি, দিয়ে ভায়োলেট কালারটা তৈরি করেছি। তো ফার্স্টে ভায়োলেট কালার দিয়ে বেসটা করে নিয়েছি, আর কালারটা একদম কালার কোডটা পাতলা রেখেছি যাতে উঠে না যায় কালারগুলো। ফেব্রিক কালার আছে, যেহেতু ক্লে মানে শক্ত হয়ে গেলে অনেকটা বেশ শক্ত হয়ে যায়, তো তার মধ্যে দিয়ে যাতে কালারগুলো জলটা দিয়ে উঠে না আসে ওই জন্য কালারটা একদম পাতলা রেখেছি। আর কালারটার উপরে আমি একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি, হালকা করে হলুদ কালারটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখছো একটা স্কাই ব্লু টাইপের কালার, এই কালারটা একটু একটু করে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই কালার সেইখানে ফাঁকা জায়গাগুলোতে দিয়ে নিয়েছি। এটা ঠিক স্কাই ব্লু নয়, মানে তুতে কালার যেটা বলে, তুতে কালারটাকে দিয়ে নিয়েছি। তারপরে একটু একটু পিঙ্কও দেবো এবার এটার মধ্যে, পিঙ্ক কালারটা ছিল তো আমি দেখলাম এটা একদম হালকা হালকা ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু কালার এটার মধ্যে অ্যাড করলে ভালো লাগবে, সেই জন্য একটু হালকা হালকা করে পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি। দেখ যে জায়গাগুলো একটু হালকা রয়েছে সেই জায়গাগুলোতে পিঙ্কটা হালকা করে দিয়ে নিচ্ছি। এবার আমি এটার ভিতরে একটু ডিজাইন করেছিলাম, দেখতে পাচ্ছ গোল গোল ছোট ছোট কোথাও দাগ, কোথাও একটুখানি ভাঁজ মানে একটুখানি ফোল্ড মতো করে দিয়েছি এক একটা জায়গা। এবার আমি ডার্ক পিঙ্ক কালার নিয়েছি, আমি পিঙ্ক কালারটাই নিয়েছি, নিয়ে সেই জায়গা গোল গোল জায়গাগুলো যেগুলো গর্ত মতো করে দিয়েছিলাম সেই জায়গাগুলোতে দিচ্ছি। আমার আগের কালারটা একদমই শুকায়নি, আমি তার উপরই দিয়েছি, কারণ আমি কালারটা অত পারফেক্ট করতে চাইছিলাম না। আমি একদম হালকা করে যেখানে যেখানে ফাঁকা বা যেখানে যেখানে অল্প বেশি অল্প কম মিলিয়ে মিশিয়ে কালারগুলো দিয়েছি সব জায়গাতে। কালারটা নিচ্ছিলাম না, তাই হাত দিয়ে কালারটাকে একটু স্পাঁচ করে দিলাম, অন্য জায়গায় একটুখানি কালারটাকে পাঠিয়ে দিলাম, তারপরে পিঙ্ক কালারটা দিলাম। এবার যে জায়গাগুলো উঁচু হয়ে রয়েছে সেই জায়গাগুলোতে একটু একটু করে পিঙ্ক দিয়ে দিলাম। দেন বর্ডারগুলোকে হালকা হালকা করে পিঙ্ক কালারটা দিয়ে নিয়েছি। এবার যে কাঁটাটা ছিল কাঁটা ক্লিপটা, সেই কাঁটাটার মধ্যে একটু হালকা করে ফার্স্টে ভায়োলেট কালার দিয়ে নিচ্ছি, তারপর এক জায়গায় হলুদ আর একটুখানি স্কাই ব্লু কালার। কাটা ক্লিপের মধ্যে যে কাটা কাটা করে ডিজাইনগুলো করে রেখেছিলাম, একটু পরে পরে দুটো করে দাগ নিয়ে নিয়েছিলাম, সেই দাগগুলোর মধ্যে আমি পিঙ্ক কালারটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম যাতে দূর থেকে এটা দেখতে বেশ ভালো লাগবে। এই সামনে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে একটা একদম নর্মাল করে একটুখানি ভরাট করে দিলাম জায়গাটা একটা কলকা মতো করে।
তারপর একটু সিলভার কালারটা নিয়েছি, নিয়ে দেখছি একটু একদমই হালকার ওপর যেহেতু কালারটা করেছি তাই জন্য একটুখানি যদি গ্লসি হয় জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই একটুখানি সিলভার কালার নিয়ে যে উঁচু জায়গাগুলো যেগুলো হাতে আমার লাগছে ফ্ল্যাট করে হাতটাকে নিয়ে যে উঁচু উঁচু জায়গাগুলো হাতে লাগছে সেই জায়গাগুলোতে আমি একটুখানি সিলভার কালারটা নিয়েছি। এটাও ফেব্রিকেরই কালার একটা, উঁচু উঁচু জায়গাগুলো সাইডগুলো বর্ডারগুলো সব ওই সিলভার কালারটা দিয়ে আমি একটা হালকা কোটিং দিয়ে নিচ্ছি ওটার উপর। দেখো তোমরা জিনিসটা অনেকটাই চকচক করছে, বেশ ভালো লাগছে দেখতে। স্টিকটার মধ্যে একটুখানি করে দিয়ে নিচ্ছি কাঁটাটার মধ্যে, কাঁটার বিটগুলোতে, কাঁটার সাইডগুলোতে। এবার আমার কমপ্লিট, আমার এখনো ভার্নিশ দেওয়া হয়নি। তো ভার্নিশ দেওয়ার আগে আমি যেহেতু শুকোইনি পুরোটা তাই জন্য তার আগেই তোমাদেরকে ছবিটা তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগছে, সাথে থেকো, সি ইউ।